যাই কথা বারে ভুজনে পেট ভরে লক্ষ্য করেন তাই কথার শত্রু কথা গাছের শত্রু লতা একটি চোরার চকিদার আলো আর অন্ধকার চিরতরে শত্রুতা লেগে আছে যা বলে গেছে ভুলি নাই তাই মনে পড়ে লক্ষ্য করেন ঠাই কথার পিছনে যদি দুই এক কথা না বলি বাউল বিচার গানের কোনো মজা না আমরাও গাইতে চাই আমি বলেছিলাম যে ডিঙ্গি নৌকা হ্যাঁ জাহাজের সাথে ডিঙ্গি নৌকা এটা কেন বলেছিলাম দেখেন হাসিনা সরকার আপনি বলছেন যে আপনার চাইতে ছোট কোনো বয়াতি নাই এটার কোনো দলিল আছে আমি যে মুক্তা এটার দলিল আছে কারণ মুক্তা মানে ছোট হ্যাঁ নাকি বলেন মুক্তা ছোট না মুক্তা তো এত বড় হয় না আমার তার দলিল আছে আমি মুক্তা মুক্তা ছোট এটার দলিল আছে আর আপনার আপনি হাসিনা সরকার আপনি যে ছোট এটার কোনো দলিল নাই নাই নামের অক্ষর তো একটা বেশি হ্যাঁ আমি ওইদিকে বলছি যে আপনি একটা জাহাজ আমি একটা ডিকি নৌকা এটা আপনি বুঝতে হয়তো পারেন নাই হ্যাঁ আরেকটি কথা আজকে গুরু শিষ্য পালা গানটা হচ্ছে কোথায় একটা গুরু বাড়িতে আমরা এখানে দশ বাবার দশ সন্তান এসেছি ছোট বাজান দশ বাবার দশ সন্তান এখানে উপস্থিত গুরু শিষ্য পালা শুনে আমরা যেন কিছু শিখতে পারি কিছু বুঝতে পারি আমাদের আগ্রহ হয় যেন পীরমুখী মুর্শিদমুখী আমরা যেন হাসিনা সরকারের কথা শুনা যেন আমারও মনটাই চায় যে আমি গিয়া মুরিদ হই কিন্তু আপনি প্রথম থেকেই যে কথাবার্তা শুরু করছেন এই কথা শুনলে তো মানুষ মুরিদ হইব তো দূরের কথা পিছন দিকে খালি ছুটব আসবে না কেউ কেন বললাম এই কথা গুরুকে মাপার গুরুকে ওজন দেওয়ার ক্ষমতা কোন শিষ্যের নাই আছে বাবা আছে নাই নাই আপনি বললেন আমিও মানুষ আপনিও মানুষ আমি মানুষ হয়ে কেন আপনার কাছে মানুষের কাছে যাব শুনেন মানুষ হলো দুই প্রকার আপনিও মানুষ আমিও মানুষ আপনি আপনি আমার মতো আপনার মতো আমাকে কেন ভাবছেন মানুষ তো দুই প্রকার এক প্রকার মানুষ হলো তেফেল আরেক প্রকার মানুষ হলো কামেল তেফেল যেটা এটা হলো অসম্পূর্ণ মানুষ আর কামেল যারা তারা হলো সম্পূর্ণ মানুষ হ্যাঁ মানুষ হাত পাও নিয়ে জন্ম নিলেই মানুষ বলে কয় না তারে মানুষ হইতে কয়জন পারে হাত পাও নাক কান চোখ সবকিছু আছে আপনার কিন্তু আপনার স্বভাবটা যদি হয় পশুর এই মানুষের কোনো দাম আছে নাই নাই হ্যাঁ কথা আগে বুঝবেন আগে বুঝবেন তারপরে মজবেন আগে বুঝতে হবে তারপরে মজবেন তারপরে মজতে হবে এই যে বললেন আপনিও মানুষ আমিও মানুষ এই কথাটি গুরুর সামনে বলা যাবে না নয় আকার না এটা হলো এক এক প্রকারের বেয়াদবি হয় গুরুর সামনে আমার আমার তো বলাই যাবে না প্রশ্ন করছেন খুব সুন্দর একটা প্রশ্ন দেল কোরআনের হাফেজ যারা তারাই জানে পদ্ধতি মরা ছেলে বিয়া করে নবযুবতী হ্যাঁ ঠিক আছে আপনার কথা ঠিক আছে কারণ আপনি তো শিষ্য শিষ্য শিশু সরল সোজা ফেলে দিচ্ছে পাপের বোঝা তার আবার কিসের সাজা হৃদয়ে বিষয় গুরুর চোখে চোখ পড়িলে শিষ্য কি আর বেঁচে রয় হ্যাঁ আপনি তো বহুত আগে মরা মরা মানুষের এত তেজ এটা তো আজকে দেখলাম মরা মানুষ সে কখনো গাছের পাতা ছিঁড়তে পারে না 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 সে কখনো কথা বলতে পারে না সে কখনো চলতে পারে না তাহলে কেমন মরা হইলো যে সবই কইতে পারে এটা বাপের মরা নাকি বাপ ধরছে মরার কিন্তু আসলে সে মরে নাই যদি মরতো তাহলে এই কথা বলতে পারতো না যে বাতের তলে কই মাছ দিছে এটা গুরু দেখে নাই এই সমস্ত কথা কইবেন শরীয়ত মারফত পালার ভিতরে
এটা গুরু শিষ্যের পালার মধ্যে এই কথা আসে না, কারণ গুরুকে কখনো ওজন দেওয়ার ক্ষমতা কখনো শিষ্যের থাকে না, এটা কোনো শিষ্যের নাই। আপনি শিষ্য হইয়া আপনি আপনার গুরুকে কিভাবে বড় করবেন? আপনি ভক্তি কইরাই তো কুল পাইবেন না, মুখে মুখে শেখ ফরিদ বগল তো লাইট, তাহলে তো এটা হবে না। আপনি ভক্তি করবেন, আপনি ভক্তির জোরে যদি মুক্তি পান এটা পেয়ে যেতে পারেন, আর যদি আসামি হয়ে পড়ে থাকেন তাহলে কিন্তু হবে না। একটা গান আগে গাই তারপরে কথা বলি। সারা রোমান্ত
নদীর পারে গিয়া দেখে, ভাই ভাই একটু বসেন, আপনি হয়তো কাউকে খুঁজছেন, পেয়ে যাবেন, দয়া করে একটু বসে ফোন দেন। কারণ উঠা বসা করলে কি হয়, আমরা শিল্পীরা তো একটা ভাব নিয়ে দাঁড়াই, আমাদের ভাবটা নষ্ট হয়ে যায়, থাকে না। আপনাদের বসে থাকা, এতক্ষণ বসে থাকা সম্ভব না জানি, যখন আমরা গান শেষ করে বসবো, অপর শিল্পী যখন মিউজিক বাজাবে, আপনারা যাওয়া আসা উঠা বসা করবেন, সমস্যা নেই। ধন্যবাদ।